कमिंग टू द जनरल इलेक्शंस टू द लोकसभा, जो विश्व का सबसे बड़ा लोकतांत्रिक त्यौहार है, सबसे बड़ा लोकतांत्रिक त्यौहार, बिगेस्ट, 543 पार्लियामेंट्री कॉन्स्टिट्यूएंसीज, ऑफ विच 84 आर रिजर्व फॉर एससीज एंड 47 आर रिजर्व फॉर एसटीज। तो इस 543 पार्लियामेंट्री कॉन्स्टिट्यूएंसीज के महात्यौहार में शेड्यूल बताने से पहले सभी वोटर्स का फिर से हाथ जोड़ के आग्रह, अनुरोध, गुजारिश दैट प्लीज प्लीज ज्वाइन फॉर द वोटिंग, कम ऑन द डे ऑफ वोटिंग, छुट्टी मनाने ना जाएं, जरूर आ जाएं। शेड्यूल ऑफ द लोकसभा पोल फेज वन, वील डू इट इन 7 फेजेस एज वॉज डन लास्ट टाइम, 7 फेजेस। फेज वन विल स्टार्ट from 20th March notification, 5 days from now, and last date of withdrawal would be 30th March and date of poll would be 19th of April. इसमें phase 1 का schedule एक दिन से हमें दो बार करना पड़ रहा है, फिर बिहार के लिए वहाँ एक festival है, तो notification की date same है, लेकिन बस last date of withdrawal हमें 30 March की जगह 2 अप्रैल सिर्फ बिहार की first phase के लिए करनी पड़ रही है, क्योंकि वहां त्योहार है। ভোট ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন। গতকাল কি বলেছিল যে আজকে ঘোষণা করা হবে এবং আজকে সত্যি সেই ভোট ঘোষণা হয়ে গেছে। দর্শক শুনলেন যে গতবার যত দফাতে ভোট হয়েছিল এবারও তাই হবে, অর্থাৎ 7 দফাতে এবারও কিন্তু ভোট হচ্ছে। প্রথম দফার যে ভোট সেটা ভোটটা হবে 19 এপ্রিল, প্রথম দফার যে ভোট সেটা হবে 19 এপ্রিল, তারপর এগোবে এবং শেষ দফা অর্থাৎ 7 দফা যেটা শেষ দফা যেটা সপ্তম সেটা হবে 1 জুন। মানে একটা লম্বা টাইম কিন্তু ইলেকশন কমিশন নিচ্ছে টোটাল ভোট পর্বটাকে, ভোট গ্রহণ পর্বটাকে সম্পন্ন করার জন্য, এবং 4 জুন গণনা, সেটাও কিন্তু আজকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। আমি দর্শক যেটা দেখাতে চাই, গোটা দেশে তো 543টা আসনের ভোট গ্রহণ হবে, গোটা দেশের এখানে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। আর আমাদের যেটা নজর সেটা হচ্ছে যে বাংলাতে ক দফায় এবং কোন দফায় কোন কোন কেন্দ্রে ভোট গ্রহণ হবে। বাংলাতে ক দফায় ও তো আন্দাজ করতেই পারছেন, গোটা দেশ যত দফাতে ভোট হবে সব দফাতেই বাংলাতে ভোট হবে, মানে বাংলাতে 7 দফাতে ভোট গ্রহণ হবে। বাংলার যে কেন্দ্র দর্শক দেখতে পাচ্ছি, এই যে প্রথম দফা অর্থাৎ 19 এপ্রিল, প্রথম দফাতে বাংলাতে ভোট হবে 3টি কেন্দ্রে, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি প্রথম দফাতে। দ্বিতীয় দফার ভোট হবে 26 এপ্রিল, রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিং ওই 3টি কেন্দ্রে। তৃতীয় দফা ভোট হবে 7 মে, মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর 4টি কেন্দ্রে। চতুর্থ দফা 13 মে, এই দফাতে অনেকগুলো কেন্দ্র আছে, বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর ও আসানসোল 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এটা চতুর্থ হলো। পঞ্চম দফা 20 মে, 20 মে শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগা, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি ও আমাদের আরামবাগ 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি কেন্দ্রে। আরো দুটো দফা আছে দর্শক, দেখিয়ে দিই আপনাদেরকে। আচ্ছা, ষষ্ঠ দফা 25 মে, 25 মে 6 নম্বর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক, বিষ্ণুপুর, মেদিনীপুর ও ঘাটাল 1, 2, 3, 4, 5, 6, 7, 8। লাস্ট দফা সব থেকে বেশি মনে হচ্ছে, দেখুন 1 জুন সপ্তম দফা, দমদম, বারাসাত, বসিরহাট, ডায়মন্ড হারবার, মথুরাপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, জয়নগর ও যাদবপুর, মানে কলকাতা লাগোয়া যে জেলা উত্তর এবং দক্ষিণ 24 পরগনা সেগুলো রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা, তাই তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা লাস্ট দফাতে সব থেকে বেশি আসন।
আমি একটা বিষয় লক্ষ্য করছিলাম দর্শক, এই গোটা দেশে যে ভোটের যে বিষয়টা হচ্ছে, প্রথম দফাতে আমি দেখছি যে প্রথম প্রথম দফাতে সব থেকে বেশি আসনে ভোট হবে গোটা দেশে। আমি দর্শক আমি একটু বলে বলে দিই, ওটা আর করে দেখানো যাবে না। গোটা দেশে আমি যা দেখতে পাচ্ছি, আমি এখানে একটা খুব ইন্টারেস্টিং ফিগার লক্ষ্য করছি যেটা আপনাদের সামনে আনতে চাই, যে যেটা আমি বলতে চাই যে দর্শক দর্শক দাঁড়ান, আমি দেখছি যে প্রথম দফায় যে ভোট হচ্ছে কটা, 102, প্রথম দফাতে ভোট হচ্ছে 102 কেন্দ্রে, সেখানে বাংলাতে ভোট হচ্ছে মাত্র 3টি কেন্দ্র। দ্বিতীয় দফাতে ভোট হচ্ছে গোটা দেশে 89টা, সেখানে বাংলাতে কটা কেন্দ্রে দেখলেন আপনারা, দ্বিতীয় দফা 3টে, যেখানে 89। তৃতীয় দফাতে গোটা দেশে 94টা আসনে, সেখানে আমাদের এখানে কটা, 4টেতে। তারপরে 96টা আসনে হচ্ছে পরের দফাতে, চতুর্থ দফাতে আমাদের এখানে একটু বেশি আমি দেখছি। তারপরে কমতে কমতে শেষ দফাতে আছে 57টা, এবং 6 নম্বর দফাতেও আছে টোটাল গোটা দেশে 57টা। মানে একটা বিষয় আমি লক্ষ্য করছি যে যখন গোটা দেশে বেশি আসনে ভোট হচ্ছে, তখন দেখছি আমাদের রাজ্যে কম আসনে ভোট হচ্ছে। যখন গোটা দেশে কম আসনে ভোট হচ্ছে, তখন দেখছি আমাদের রাজ্যে বেশি আসনে ভোট হচ্ছে। এর এর মানে কি, এর অর্থ কি? এর অর্থ দর্শক এটাই, তার মানে বাংলায় যেদিন ভোট হবে, সেদিন বাংলার দিকে বেশি মানে নজর রাখতে হবে, বাংলাতে বেশি ফোর্সকে ইউজ করতে হবে। সেই জন্য ওই দিনে মানে বাংলাতে যখন বেশি ভোট, তখন অন্যদিকের ভোটটা কমিয়ে দাও, বা তার আগে অন্যদিকের ভোটটা করে নাও। যখন অন্যদিকে বেশি ভোট করাচ্ছ, তখন বাংলার দিকে বেশি ভোট রেখো না, কারণ বাংলার দিকে নজর বেশি দিতে হবে, সিকিউরিটি ইত্যাদি বিষয়, ফলে বেশি কেন্দ্রে রাখলে ভোট পরিচালনা করার সমস্যা হবে। সুতরাং অন্যদিকে বেশি ভোট হলে এখানে কম করো, যখন ওইদিকের ভোটটা অনেকটা হয়ে যাবে, কমে কমে আসবে, ওইদিকে কম ভোট থাকবে, তখন বাংলায় বেশি করে ভোট করাও, যাতে করে ফোর্সকে বেশি করে ইউজ করা যাবে এবং ম্যানেজমেন্টটাকে যতটা ভালো করে করা যায় সেটা করা যায়। ফলে দর্শক টোটাল শিডিউলের মধ্যে এটুকু পরিষ্কার হয়ে গেছে, বাংলার ভোটের দিকে বাড়তি নজর রেখে এই শিডিউল তৈরি করা হয়েছে। ভালো করে দেখবেন আমি যেটা বললাম। আর একটা বিষয় দর্শক, আমরা হয়তো অনেকে ভেবেছিলাম যে দফা বাড়বে, এটা তো গতবারে 7 দফা হয়েছিল, সেই 7 দফা এবারও হয়েছে, ভেবেছিলাম দফা বাড়বে। ভেবেছিলাম বলতে কালকেই খবরটা পেয়ে গেছিলাম যে বাড়ছে না, কিন্তু তবু আর কি অনেকে বলছেন না যে আরো 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 1 দফা বাড়লে ভালো হতো, 8 দফাই হলে ভালো হতো, 9 দফাই হলে ভালো হতো, সেটা হয়নি। কিন্তু দফাটা না বাড়লেও যেটা বাড়িয়েছে নির্বাচন কমিশন, তাতেও কিন্তু দফা রফা হয়ে যাবে এই রাজ্যের শাসকের। কি সেটা? সেটা হচ্ছে দর্শক, তার আগে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাতে হবে। তাহলে গতবারের শিডিউলটা, গতবারের গতবারের শিডিউলটা আগে আমি দর্শক আপনাদেরকে দেখাই যে কবে থেকে ভোট শুরু হয়েছিল, কত গ্যাপে গ্যাপে ভোট হয়েছিল। এই হচ্ছে দর্শক গতবারের শিডিউলটা আমি দেখাচ্ছি, মানে 19-এর প্রথম যে পোল ডে ছিল, প্রথম দিনে দেখুন কত দেখতে, এই যে ব্ল্যাক করে কালো করে মোটা করে যারা লেখা, 11 এপ্রিল, এই যে এইগুলো দাঁড়ান, 11 এপ্রিল ছিল ফার্স্ট মানে প্রথম দিন, প্রথম দফার ভোট। তারপরে 18 এপ্রিল, তারপরে 23 এপ্রিল, তারপরে ছিল 29 এপ্রিল, তারপরে ছিল 6 মে, 12 মে, 19 মে ভোট পর্ব শেষ, 7 দফা শেষ। এবার আপনারা আপনারা একটু ডেট মানে দিন কাউন্ট করুন। 11 এপ্রিল শুরু হয়েছিল, লাস্ট ভোট হয়েছে 29 মে। টোটাল তার মানে কত দিনের মধ্যে 7 দফা কমপ্লিট করা হয়েছিল সেটা হিসেব করুন। আর যেটা আমরা এখানে দেখাচ্ছিলাম, গতবার 11 এপ্রিল ভোট শুরু হয়েছিল, এবার 19 এপ্রিল শুরু হচ্ছে, আর গতবারে শেষ হয়েছিল 19 মে, এবার শেষ হচ্ছে 1 জুন। 11 এপ্রিল থেকে শুরু হচ্ছে, 1 জুনে শেষ হচ্ছে ভোট, আর গতবার হয়েছিল 11 এপ্রিল, শেষ হয়েছিল 19 মে। তো একটু কাউন্ট করে দেখে নেবেন যে কত দিন বাড়তি সময় নিচ্ছে নির্বাচন কমিশন। এই বাড়তি সময়টা কিন্তু একটা ফ্যাক্টর,
বাড়তি সময় ফ্যাক্টর, এই জন্যে বাড়তি সময় থাকলে ফোর্স মুভমেন্টের ক্ষেত্রে সুবিধা হবে, প্রচারের ক্ষেত্রে সুবিধা হবে। দেখুন তৃণমূল কংগ্রেস তো শুধু একটা রাজ্যে রয়েছে, তারা একটা রাজ্যে প্রচার করবে ও সারাদিন রাত তারা ঘুরবে, কিন্তু যেসব বড় পার্টি রয়েছে, যারা বড় পার্টি, ন্যাশনাল পার্টি, গোটা দেশ জুড়ে যারা প্রচার করতে চায়, তাদের ক্ষেত্রে গোটা দেশ দেখতে হয়। যেদিন এখানে ভোট রয়েছে সেদিন আরো দেশের অন্য জায়গাতে ভোট রয়েছে, আর তৃণমূলের শুধু এখানেই ভোট রয়েছে, আর কোথায় কি, ওই লড়ছে উত্তরপ্রদেশে, ও তো কি হবে সে জানা কথা। ফলে অল্প দিনে ভোট হয়ে গেলে, এই যে তৃণমূল কংগ্রেস বলছে না যে এক দফায় ভোট হয়ে যাক, এক দফায় ভোট হয়ে যাক, এক দফায় ভোট কেন বলছে, একটা একটা কারণ হচ্ছে যে সিকিউরিটি অত টাইট থাকবে না, অত সিকিউরিটি একদিনে পাবে না, আমরা পুলিশ দিয়ে সিভিক ভলেন্টিয়ার দিয়ে করিয়ে নেবো, আর আমরা আমাদের মতো করে শুধু এখানটা প্রচার করে নেবো, একদিনে ভোট হয়ে গেলে অত প্রচার বড় পার্টিগুলো করতে পারবে না, কারণ তাদেরকে গোটা দেশ জুড়ে প্রচার করতে হয়, এখানে টাইম পাবে না, ফলে ফাঁকতালে বেরিয়ে যাবো, এটা চাইছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এই যে মানে সময়টা নেওয়া হয়েছে এক্সট্রা বেশি করে, এতে যেটা হচ্ছে যে বড় পার্টিগুলো তারা কিন্তু বাংলার দিকে একটু একটু বেশি সময় দিতে পারবেন, সময় দেওয়ার সুযোগ পাবেন তারা, সেই জন্য এই ডেট বৃদ্ধিটা এটাও কিন্তু এই রাজ্যের শাসকের কাছে কিন্তু সমস্যা, কারণ ক্যাম্পেইন প্রচারের জায়গাটা ন্যাশনাল পার্টিগুলো তারা এক্সট্রা সময় পাবে, একটু বাড়তি সময় পাবে টাইম বৃদ্ধির জন্য, এখানে আলাদা করে জোর দিয়ে প্রচার করার, ফলে এটাও কিন্তু একটা পজিটিভ দিক। হয়তো দফা বাড়েনি ভোটের, দফা বাড়ানোর প্রয়োজন মনে হয়নি, কারণ যে সাফিসিয়েন্ট ভোট মানে যে সিকিউরিটি আছে, এমনিতেই শেষ দিকে অন্যদিকে সব ভোট হয়ে যাচ্ছে, অন্যদিকে গোটা দেশে যেখানে 57টা আসনে ভোট হচ্ছে সেখানে দেখছি যে এখানে বেশি মানে এই তুলনায় বেশি ভোট হচ্ছে আমাদের অন্য দফার তুলনায় বাংলাতে, তার মানে অন্য জায়গায় ফোর্স অলরেডি অ্যাভেলেবেল, ফলে হয়তো দফা বাড়ানোর প্রয়োজন মনে করেন। দফা শুধু বাড়লে তো হয় না, প্রপার সিকিউরিটি দিতে হবে, তো প্রপার সিকিউরিটি যদি থাকে সাফিসিয়েন্ট তাহলে দফা বাড়িয়ে কি লাভ, হয়তো সেই জন্যই আর বৃদ্ধি করেনি, কিন্তু যেটা করেছে টাইম স্প্যানটা বাড়িয়ে দিয়েছে, টাইমটা বাড়িয়ে দিয়েছে, ফলে প্রচারের জায়গাটা, মানুষের কাছে পৌঁছানোর জায়গাটা, সিকিউরিটি ঠিকঠাক, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক ভাবে ডিপ্লয় করাটা, রুট মার্চের সময় পাওয়াটা, একটু এরিয়া ডোমিনেট করার সময় পাওয়াটা, এই দিক দিয়ে কিন্তু বাড়তি সময়টা পেয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর সিকিউরিটি টাইট করার ক্ষেত্রে, এরিয়া ডোমিনেট করার ক্ষেত্রে, ঠিকঠাক প্রচার করার ক্ষেত্রে, এইসব কারচুপি এইগুলোকে কন্ট্রোল করার ক্ষেত্রে, এগুলো কিন্তু একটা ফ্যাক্টর ফ্যাক্টর কিন্তু, ফলে এটা বৃদ্ধি এটা কিন্তু খুব লক্ষণীয়। লম্বা টাইম ধরে কিন্তু ভোটটা হচ্ছে, লম্বা টাইম ধরে 19 এপ্রিল থেকে 1 জুন একটা লম্বা টাইম ধরে ভোটটা হচ্ছে, যে যে টাইম বৃদ্ধি হয়েছে তাতে একটা দফা হয়তো বাড়ানো যেতে পারতো, এই এই সময়ের মধ্যে আর একটা দফা বাড়ানো যেতে পারতো, কিন্তু সেই দফাটা বাড়াইনি, দিনটা বৃদ্ধি করে দিয়েছে, ফলে এটা কিন্তু একটা পজিটিভ দিক। যারা ভাবছেন যে দফা বাড়লে ভালো হতো, দফা বাড়ার থেকেও দিন বেড়েছে, প্রচারের সুযোগ বেড়েছে, টাইট সিকিউরিটির সুযোগ বেড়েছে, ফলে আর এটা নিয়ে দুশ্চিন্তা বা অন্য ভাবনার কোনো কারণ নেই, তাদের দিক দিয়ে কিন্তু সুবিধাই হয়েছে। হ্যাঁ, শাসকের হয়তো চিন্তার ভাসটা পড়বে কপালে, তার মানে আবার তো মোদী অমিত শাহ তো বেশি সময় পাবেন এখানে এসে প্রচার করার জন্য, অন্যদিকে ভোট হয়ে যাবে, সময় বেশি, সেই চিন্তা হয়তো বাড়বে। তবে দর্শক, যাই হোক, নির্বাচন কমিশন চেয়েছে যে মানুষ ঠিক করে ভোটটা দিতে পারুক, সেই পরিবেশ, পলিটিক্যাল পার্টি ঠিকঠাকভাবে প্রচার করতে পারুক, সেই প্রচারের সুস্থ পরিবেশ মানে সময় দেওয়া হয়েছে, আর সিকিউরিটি ডিপ্লয়মেন্ট করার ক্ষেত্রে যাতে করে সাফিসিয়েন্ট সময় পাওয়া যায় সেটারও ব্যবস্থা করেছে, সবই করেছে, কিন্তু ভোটটা তার সত্ত্বেও ঠিকঠাকভাবে আমাদের বাংলাতে হবে কিনা সেটা নিয়ে আমাদের একটা দুশ্চিন্তা আছেই। আর যারা সাত দফায় নিয়ে চিৎকার করছেন, তারা পঞ্চায়েত ভোটে কি করেছেন, কেমন করে ভোট পরিচালনা করেছেন আপনাদের কমিশন, সে তো আমরা জানি, কেন হয়েছে বাধ্য এটা আমাদের লজ্জা বলতে পারেন বাংলাতে, কারণ বাংলায় এমন একটা নজির তৈরি হয়েছে ভোটে হিংসা, তাতে আর কিছু করার ছিল না, এরকম একটা রাজ্য, এর থেকে আরো বড় রাজ্য রয়েছে, কিন্তু এত দফাতে যেভাবে ভোট হচ্ছে এখানে লজ্জার সত্যি। তো তাও বলবো, এত কিছু হচ্ছে তাতেও ঠিকভাবে ভোটটা হবে কিনা সেটা দেখার বিষয়, আর কাউন্টিং কিভাবে হবে, সেখানে এজেন্টদের উপরে কতটা কি প্রভাব থাকবে সেটাও কিন্তু দেখার বিষয়। তবে ভোট ঘোষণা আজকে যেহেতু হয়ে গেছে, আজ থেকে নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে গেল, পুলিশ প্রশাসনের যে বিষয়টা, কন্ট্রোলিং যে পাওয়ার, সেটা নির্বাচন কমিশন করবে, আর ইচ্ছে করে শুভেন্দু অধিকারীদেরকে সন্দেশখালি যেতে দেবো না, ওখানে 140 ভোট সেখানে 140 ভোট এইসব আর চলবে না, ওইসব ভোগে, ফলে আজ থেকে একেবারে ফুল দমে প্রচারের একটা জায়গা বিভিন্ন পার্টি পাবে। এবার দেখা যাক তারা কে কতটা মানুষের কাছে পৌঁছাতে পারে বা পারেন, আর তার রেজাল্ট বা তার প্রভাব কতটা ভোট বাক্সে প্রতিফলিত হয়, দর্শক সেটা কিন্তু দেখতে হবে।
কি বলবেন দর্শক, যেভাবে শিডিউল করা হয়েছে এবং আপনারাও জেনে গেলেন যাদের যেখানে সব বাড়ি, কবে কি ভোট অবশ্যই বলবেন, যা যা বলার এই নিয়ে বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি।